Assalamualaikum guys, कैसे हैं आप सब? My name is Amreen. My name is Ikra. तो guys, जो आज हम वीडियो देखेंगे वो है बांग्लादेश की एक मस्जिद है जिसके मतलब 201 गुम्बद मॉस्क इन तंगेल जो कि बांग्लादेश का एक डिस्ट्रिक्ट है. तंगेल एक डिस्ट्रिक्ट है. डिस्ट्रिक्ट है तो वहाँ पे तो मतलब उन्होंने बताया कि 201 उसके 201 उसमें है गुम्बद है. तो वाओ यार, चले देखते हैं आज की वीडियो. हम तो सुनते सारी काफी ज्यादा सरप्राइज हो गए थे कि 201 गुंबद. तो देखते हैं तो गाइस, सबसे पहले हमारे चैनल को सब्सक्राइब कर लें, हमारी वीडियो को शेयर करें, लाइक करें, ताकि हम इसी तरह आपके साथ प्यारी प्यारी वीडियो लेके आते रहें और आपके साथ वीडियो शेयर करते रहें. लेट्स वॉच. বিশ্বের মসজিদের ইতিহাসে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্মাণাধীন 201 গম্বুজ মসজিদ. নির্মাতাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ হতে যাচ্ছে. মসজিদের মিনারগুলো 451 ফুট উচ্চতার. নির্মাণ পর্যায়ে এটি সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে. স্থাপনাটি দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন দর্শনার্থীরা. এর মধ্যেই মসজিদটির নির্মাণ কাজ 80% শেষ হয়েছে. 15 বিঘা জমির উপর 57 তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে. গোপালপুর উপজেলার সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি. মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2013 সালের 13 জানুয়ারি. এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন. 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন. নির্মাণাধীন মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স. এখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধাও থাকবে. মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আলাদা 5 তলা ভবন নির্মাণ করা হবে. সেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্য চিকিৎসার হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা. এই মসজিদের ছাদের মাঝখানে তৈরি করা হচ্ছে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ. চারদিকে আছে 17 ফুট উচ্চতার 200টি গম্বুজ, যেগুলো এরই মধ্যে বিভিন্ন দামি পাথরে অলঙ্কৃত করা হয়েছে. মূল মসজিদের চার কোণায় আছে 101 ফুট উচ্চতার 4টি মিনার, পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার তৈরি করা হয়েছে. মসজিদের দেয়ালে টাইলসে অঙ্কিত করা হচ্ছে পূর্ণ কোরআন এবং আল্লাহর 199টি নাম, যা অনেকখানি সম্পূর্ণ হয়ে গেছে. যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন পড়তে পারবেন. মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হয়েছে 50 মণ পিতল, যা এরই মধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু এখনও লাগানো হয়নি. আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বসানো হচ্ছে আলাদা রুম. মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বড় ভাই হুমায়ুন কবির এই মসজিদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন. তিনি বলেন, মসজিদের 201টি গম্বুজ ও মিনার চারপাশ, উপরে ও নিচ থেকে বিভিন্ন রং বেরঙের দৃষ্টিনন্দন মূল্যবান মার্বেল পাথর এনে সুদক্ষ কারিগর দিয়ে নির্মাণ করা হচ্ছে. প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নির্দেশে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশ থেকে এই মার্বেল পাথর আনা হয়েছে. 15 কোটি টাকা হাতে নিয়ে মসজিদের কাজ শুরু করা হয় এবং এই পর্যন্ত মসজিদের নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় 100 কোটি টাকার উপরে. হুমায়ুন বলেন, 2017 সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু বর্তমানে 80% শেষ হয়েছে. আশা করছি 2020 সালের মধ্যে এর পুরো নির্মাণ কাজ শেষ হবে. পবিত্র কাবা শরীফের ইমামের উপস্থিতি ও ইমামতের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে. যেভাবে যাবেন 201 গম্বুজ মসজিদে, 201 গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে যেতে হবে. টাঙ্গাইল সদর থেকে মসজিদটি 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত. টাঙ্গাইল থেকে গোপালপুর উপজেলায় এসে অটোরিকশা ভাড়া নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদে যেতে পারেন. কোথায় থাকবেন? ঢাকা থেকে টাঙ্গাইল দিনে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায়, তবে রাত্রি যাপন করতে চাইলে এলেঙ্গা এবং যমুনা রিসোর্ট ছাড়াও বিভিন্ন মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে. ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে ধন্যবাদ.
तो गाइज ये थी आज की वीडियो। माशाल्लाह बहुत ही प्यारी मस्जिद थी, मतलब के हम समझ रहे थे कि वो जो मतलब अमरीन गुंबद है ना वो बना के ऊपर रखेंगे, लेकिन नहीं वो मतलब के अंदर से ही उसकी डिजाइनिंग थी, गुंबद वगैरह मतलब के नीचे छत से ही उसके नजर आ रहे थे कि उसके जो होल थे। तो माशाल्लाह बहुत ही प्यारी मस्जिद थी। गाइज आपको मस्जिद कैसी लगी हमें कमेंट सेक्शन में कमेंट करके, और वाकई हमें के वाकई इसके 201 गुंबद हैं हमें कमेंट सेक्शन में ज़रूर बताइएगा। और वाकई क्या मस्जिद का अमीर हो चुकी है कि अभी अंडर कंस्ट्रक्शन है, अभी तामीर होने वाली है, प्लीज़ हमें ज़रूर बताइए किस बारे में। तो इसी तरह हमें अपना प्यार देते रहिएगा ताकि हम आपके साथ इसी तरह वीडियो शेयर करते रहें। ओके गाइज, अल्लाह हाफिज़, बाय।